দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বন্যার জন্য বাংলার মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডকে দায়ী করেছেন ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার জন্য। সেই আগে তার নির্দেশে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বাংলা রাজ্য পুলিশ সিল করে দেওয়ায় আটকে রয়েছে শয়ে শয়ে পণ্যবাহী গাড়ি। এর ফলে উদ্বিগ্ন গাড়ি চালকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সিল করে দেওয়ার কাজ সম্পন্ন করা হলে তারপর থেকে একের পর এক পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে ওই সিল করা সীমান্তের উভয় দিকে। শুধুমাত্র বাইক, স্কুটি, টোটোর মতো যানকে ছাড় দেওয়া হয়েছে, যার ফলে ঝাড়খণ্ড হয়ে বাংলায় প্রবেশ করতে না পেরে ওই সড়কের উপর দাঁড়িয়ে যেতে থাকে গাড়িগুলি, ফলে বেকায়দায় পড়ে যায় সমস্ত পণ্যবাহী গাড়ি। আসলে ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকা অর্থাৎ পুরুলিয়া জেলার ওপর দিয়ে সীমানা সিল করে দেয়। উল্লেখ্য, পুরুলিয়া জেলার সাথে ঝাড়খণ্ডের ছটি জেলার যোগাযোগকারী রাস্তা রয়েছে, যা প্রায় 380 কিলোমিটার সীমানা, যার ফলে ওই সমস্ত রাস্তায় পুরুলিয়া জেলা পুলিশ সিল করে দিয়েছে। কোনো গাড়ি বাংলামুখো হতে পারছে না, আর এভাবে এদিন গাড়ির সংখ্যা যথেষ্ট বেড়ে যায়। ঝাড়খণ্ড থেকে আসা সমস্ত পণ্যবাহী গাড়ি জেলায় প্রবেশ করতে না পারায় খোলা আকাশের নিচেই গাড়ি চালক সহ তাদের সাথে থাকা সহকারীরা রান্না করে খেয়ে রাত কাটিয়েছেন। অন্যদিকে এভাবে টানা 3 দিন ধরে সিল করে রাখার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, যার ফলে তারা সকলেই ঘোরতর সমস্যার মুখেই পড়েছেন। এদিকে বেশিরভাগ পণ্যবাহী গাড়িতে থাকা কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে শুক্রবার থেকে পুরুলিয়া জেলার সঙ্গে ঝাড়খণ্ডে প্রবেশের রাস্তায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। ওই যানজটের কারণে অন্যান্য গাড়িগুলিকে পার হতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সফরকারীদের। এর ফলে পুরুলিয়া জেলার 8টি থানা এলাকার সীমানায় লরির সংখ্যা বাড়তে শুরু করেছে। সিল করা 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। রাজ্য প্রশাসন আসানসোল ও ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেয়। ওদিকে বলরামপুর সীমানায় থাকা গাড়ি চালকদের বক্তব্য, গতকাল থেকেই সিল করে দিয়েছে ওই রাস্তা, কোনো গাড়ি ছাড়ছে না। এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের বুকে থাকা বাংলা ও ঝাড়খণ্ডের সংযোগকারী বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও নাকা চেকপোস্ট গুলি কড়া নজরদারিতে রয়েছে। কেবলমাত্র যাত্রীবাহী গাড়ি আর জরুরি পরিষেবার সাথে যুক্ত থাকা গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এর ফলে ফের পুজোর মুখে বাংলার বুকে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে অনেকে মনে করছেন। জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে বাংলায় সব থেকে বেশি পণ্য আসে পশ্চিম বর্ধমান জেলার 5টি চেকপোস্ট দিয়ে, আর সেই সব চেকপোস্ট গুলি বন্ধ হয়ে আছে। ওই চেকপোস্ট গুলি হল ধানবাদ আসানসোলের সংযোগকারী কল্যাণেশ্বরী ডুবুরদিহি চেকপোস্ট, বরাকর নদের ওপরে থাকা চিরকোন্ডা বরাকর চেকপোস্ট, ঝাড়খণ্ডের নলা বারবনির ওপর থাকা রুনাকোড়া ঘাট চেকপোস্ট, জামতারা রূপনারায়ণপুর চেকপোস্ট ও মাইথন ড্যাম পেরিয়ে কল্যাণেশ্বরী রোডের ওপরে থাকা নাকা চেকপোস্ট। এদিকে লরি আটকে দেওয়ার ঘটনা গতকাল জানতে পেরে সবকটি চেকপোস্টে ছুটে আসেন ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকরা। তারা জানতে চেয়েছিলেন কেন গাড়ি আটকে দেওয়া হয়েছে। ওই সময় বাংলার পুলিশ প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এমন ঘটনা ঘটেছে। সূত্রের দাবি, এখন ঝাড়খণ্ড রাজ্য প্রশাসনের তরফে সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কেন্দ্রের কোনো বিবৃতি মেলেনি। রাতের থেকে সিল করে দিয়েছে, অসুবিধা অনেকে অসুবিধা, আমরা বান্ধান যাওয়ার আছে, বান্ধান যেতে দিচ্ছে, কি বলে হচ্ছে মানে কোনো গাড়িই ছাড়ছে না বলছে, এখন আমাদের উপরের অর্ডার আছে আমরা ছাড়বো না, অসুবিধা এখন খাওয়া দাওয়ার অনেক অসুবিধা। পেট্রোল পাম্প হ্যাঁ তো পানি মিল যা রা, লেকিন খানা উনা তো ইয়া নেই মিল রা, চাহ রে এই কি বর্ডার খোল দেতে হাম লোক আপনা জায়গা পর পৌঁছ যাতে হ্যাঁ। প্রবলেম হো রা এই কি জানি নে দে রা তো খানা উনা কা দিক্কত হ্যায়, বোল রা কি পাতা নেই উপর সে অর্ডার আয়া হাম লোক কো নেই পাতা, বর্ডার ওয়ালা সে জাকে পুছ রা হুম তো বোল রা কি হাম লোক কো পাতা নেই হ্যায়, উপর সে অর্ডার আয়া জব অর্ডার আয়েগা তো ছোড় দেঙ্গে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা।